মসজিদে আমরা যারা আছি আমরা প্রত্যেকে মারা যাব আমরা কেউ থাকব না এখনকার পৃথিবীতে যারা আছে যত জালেম সবাই মারা যাবে এখনকার বিশ্বের সব মজলুম মারা যাবে এখনকার বিশ্বের সব কুফার সব তাগুত সব মুশরিক মুনাফিক মারা যাবে একদিন বেশি দিন বাকি নাই এই পৃথিবীতে সবাই মারা যাবে আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয় তাই মৃত্যুকে স্মরণ করলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন আপনি এভাবে লাইফস্টাইল লিড করে দুনিয়ার জন্য বাঁচতে পারেন এক সময় আপনি পৃথিবী থেকে মুছে দেবেন ইতিহাস আপনাকে মনে রাখবে না আল্লাহ আপনাকে মনে রাখবেন না আল্লাহ পাক বলেছেন সূরা তাহার মধ্যে যে আমার জিকির তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যে ব্যক্তি আল্লাহর জিকির মানে আল্লাহর এই শরিয়া থেকে সরে যাবে আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের মাঠে সে বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললেন আমি তো পৃথিবীতে দেখতে পেতাম তখন সেই ব্যক্তি আল্লাহ পাক বলবেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল ফানাসিতাহা তুমি সেটা ভুলে গিয়েছিলে ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা আর এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম ভাই এভাবে আপনি দুনিয়ার জন্য বাঁচতে পারেন অথবা আপনি পরকালের জন্য বাঁচতে পারেন যদি আপনি পরকালের জন্য বাঁচেন আল্লাহর জন্য বাঁচেন তাহলে আপনার স্লোগানটা হবে এমন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার সলাত আমার সিয়াম বা আমার কুরবানি আমার সলাত আমার কুরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মৃত্যু সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য যদি আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধান মেনে চলতে হবে দ্যাটস অল